নিয়ত করা, নিয়ত শব্দ শব্দিক তোজাল কাস্তু ওয়াল ইরাদাত, সংকল্প করা, ইরাদা করা, ইরাদা তো জানি দিলে দিলে ইরাদা করা, ইরাদা করা কি দিলে দিলে ইরাদা করা, সংকল্প করা, ইচ্ছা পোষণ করা, আপনি যে সালাত আদায় করবেন এটা সংকল্প হয়ে গেছে, জোহরের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে, জুমার নামাজ আজান হওয়ার সঙ্গে সঙ্গে আপনি ওযু গোসল করতে গেছেন, আপনি নিয়ত কমপ্লিট হয়ে গেছে, নিয়ত করে নিয়েছেন মনে মনে, মসজিদে রওনা দিয়েছেন, নিয়ত হয়ে গেছে, তাহলে নামাজে দাঁড়ানোর পরে আপনি নাওয়ায়েতু ওয়ান ইন্নি ওয়াজ্জাহতু কোনো দোয়া করবেন না, কারণ নিয়ত করবেন, নিয়ত কি করবেন না, করবেন না। আমরা কিন্তু করছি যে নিয়ত করা, নিয়ত কিন্তু করা না, নাকি কি শিখছি আমরা বলুন তো, নিয়ত করা না নিয়ত করা, নিয়ত করা। আর নিয়ত শব্দের অর্থ হচ্ছে, আপনি শিক্ষিত বলে বিষয় বোঝার চেষ্টা করবেন, নিয়ত শব্দের অর্থ হচ্ছে দিলে দিলে ইরাদা করা, সংকল্প করা, ইন্টেনশন, ইচ্ছা, অভিপ্রায়, এটার মনের কাজ, দিলের কাজ, এটা মুখের কাজ না। নামাজের কাজগুলি এক এক টঙ্গের এক একটা কাজ আছে, হাঁটুর কাজ এটা লাগবে, সেজদা হতে লাগবে, সেজদা কিছু জায়গা আছে, তো আপনি দিলের কাজটা কি, দিলের কাজ হলো নিয়ত, আর সমস্ত আমার নিয়তের উপর নির্ভরশীল, আর নিয়ত এক কথা আল্লাহ তালাই জানবেন কোন নিয়তে করছেন, এক লেজের সাথে করছেন, মানুষকে দেখানোর জন্য করছেন, এই নিয়ত ফেরেশতারা জানবে না। এই যে হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর ব্যক্তিকে যখন ফেরেশতারা জান্নাতে নিয়ে রওনা দিবেন, আল্লাহ তালা দাঁড় করাই দিবেন যে দাঁড়াও দেখি, এদের জিজ্ঞেস করি আর কোন নিয়তে আমলগুলি করছে, একজন প্রথমে আলেমকে হাজির করবেন, আলেম সাহ মুফতি সাহ মাওলানা সাহকে জিজ্ঞাসা করবেন যে তুমি কি করছো, তোমাকে আল্লাহ তালা আমি যত নিয়ামত দিয়েছিলাম, ওই আলেম সাহ বলবে আল্লাহ তালা আপনাকে আমার যে এলেমের দিন দান করছিলেন, এলেম দ্বারা আমি নিজে আমল করছি, মানুষ ওয়াজ নসিহত করে শোনাইছি, মানুষকে দাওয়াত দিছি, বিভিন্ন ওয়াজ মাহফিল করছি, মানুষকে দিন শিক্ষা দিছি, আল্লাহ তালা বলবেন তোমার এই কথার সাথে নিয়তের মিল নাই, মিথ্যা কথা বলতেছো, তোমার মনের নিয়ত ছিল মানুষ তোমাকে মাওলানা মুফতি বলবে, দাওয়াত করে খাওয়াবে, তোমাকে বাহবা দিবে, হুজুরে বয়ান কি চমৎকার, এত সুন্দর আলোচনা, এটি শুধু তোমার মনে মনে কামনা বাসনা নিয়ত, এটা ফেরেশতারা জানতো না, ফেরেশতারা লিখছে যে হজ করছে, বড় হজ করছে, এত বড় নামাজ পড়ছে, দান করছে, সদকা করছে, সবাই লিখে রাখছে, নিয়ত আল্লাহ তারা জানতেন, জাহান্নাম বাড়িয়ে দিবেন। দ্বিতীয়ত দানবী হাজির করবেন, কোন প্রত্যেকটা খাতে দান করছে, আল্লাহ তালা বলবেন দান করছো মানে মিথ্যাবাদী, তুমি দান এই জন্য করছো মানুষ তোমাকে দাতা বলবে, দুনিয়াতে তুমি এটা পেয়ে গেছো, মানুষ তোমার বাহাবা দিচ্ছে, প্রশংসা করছে। তৃতীয়ত হাজির করবেন একজন শহীদ, আল্লাহর দিনের রাস্তায় যে জীবন দিয়ে দিছে, তাকে জিজ্ঞেস করবে তুমি কি করছো আমার নিয়ামতের শুকরিয়া হিসেবে, উনি বলবেন আমি তো আপনার দিনের পথে জিহাদ করছি, করতে করতে আমার জীবনটা উৎসর্গ করছি, আল্লাহ তাআলা বলেন মিথ্যা কথা, এই জীবন তুমি আমার জন্য দাও নাই, দিশে দিশে কারণে মানুষ তোমাকে বীর পালোয়ান বলবে, বীর মুক্তিযোদ্ধা বলবে, বীর বলবে, এগুলি দিছে এই জন্য দিছে তোমার মনের যে কামনা ছিল এটা আমার খুশির জন্য, একলাসের সাথে আমার সন্তুষ্টির জন্য তুমি করো নাই, রিয়া ছিল ওকে জাহান্নাম পড়াবে, নিয়ত তালে কি ওরা কি নিয়ত করছিল, আমল কিন্তু ভুল করছে কিন্তু মনে মনে তো তার নিয়ত ছিল, এটা ফেরেশতারা কি জানতো, ওই বান্দার মনে করে কি ফেরেশতারা জানে, এই জন্য ফেরেশতারা লেখছে হজ করছে, ফেরেশতারা লেখছে কুরবানি করছে, ফেরেশতারা লেখছে নামাজ পড়ছে, সব লেখছে, কিন্তু আমল ধরা গেছে আল্লাহ তালার কাছে যে ব্যক্তির নিয়ত সহি ছিল না, সহি নিয়ত, নিয়তটা কার কাজ, মনের কাজ। এই জন্য তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলার আগে নামাজে দাঁড়িয়ে খালি মনে মনে একটু সংকল্প করুন, ব্রেনের মধ্যে চিন্তা নিয়ে আসবেন যে আমি চার একাত ফরজ নামাজ পড়তেছি, জোহরের চার একাত তাও বলা দরকার নেই, জোহর নামাজ পড়তেই আসছেন, আসরের চার একাত আসর নামাজ পড়তেই আসছেন, খালি চার একাত কি ফরজ, চার একাত ফরজ, এটা যদি ফুট জিব্বা ভুলেও না নড়ে, বলে গেলাম কিন্তু আগে যে নড়াইছেন ওই জন্য তওবা করুন, জীবনে ভুল করছি আমি মুখে জিব্বা ফুট নড়াইয়া চার একাত নামাজ নিয়ত করছি, আল্লাহ তাআলা নিয়ত করতে বলছেন, নিয়ত করতে বলে নাই, এটা আমরা মুখস্থ করছি, নিয়ত করা নিয়ত পড়া না, সুতরাং আপনার এই নামাজের মধ্যে অবশ্যই ব্রেনে চিন্তা আসবে যে আমি চার একাত সুন্নত করতেছি, কিন্তু ভুলে যদি ফুট না নড়ে ফুট নড়ে বাদ দিয়ে আবার শুরু করবেন, নিয়ত আবার শুরু করবেন, অনুরোধ করে বোঝাইতেছি যে নিয়ত টোটালি আল্লাহ তাআলার কাছে, আপনার এটা হলো মনের কাজ, এটা দিলের কাজ, এটা মুখ দিয়ে প্রকাশের কাজ না, মুখ দিয়ে বললে তো ফেরেশতা লেগে ফেলাবে, পুণ্যত করছেন। এই জন্যে আজকের আলোচনা এখানে শেষ করছি, কয়টা বেশি দূরে ধরছি আজকে দেখেন তো 17 টাকা কেবল